Ini juga nonton lagi kan ya. Chat mane age dekhle mane dekhe apu dar na dar na ami kora keno apnar sathe ashole kotha ache amar tomar sathe camera bondho korte ha ami to bhai camera ta bondho korte bolo guys, assalamualaikum. This is Tanvir Mitho and welcome to your channel, my channel, Little Guys. So guys, আজকের ব্লগটা অনেক 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 বেশি স্পেশাল হবে কারণ হচ্ছে আজকে ডেয়ার চ্যালেঞ্জ হইতে যাচ্ছে। তো আজকে আমার সাথে আছে Hey guys, it's me Little Rafi and welcome to our Dare Challenge video. So guys, আজকের ব্লগটা অনেক জোস হবে because of আজকের ব্লগে ভুলে গেছি আসলে কি হবে। So guys, যেটাই হোক ব্লগটা এনজয় করুন। আর একটা কথা guys, তোমরা আমাদেরকে অনেক 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 কোশ্চেন করছিলে যে কি আমাদের আগের ডেয়ার ব্লগটার কি হয়েছে। তো ওই ব্লগটা যে কোনো কারণে ডিলিট হয়ে গেছে, সমস্যা না guys, বাট guys, এই ব্লগটা ওই ব্লগটার চেয়ে আরো বেশি ভালো হবে। সো guys, এই ব্লগটা এনজয় করুন। আর আমাদের সাথে আছে আরেকটা গ্রামের চাস্তু ভাই, আমি দেখাইতেছি, তো চলো। Hey guys, আমি জাইড হোসেন। যদি আমার পরিচয়টা না দিলে হয়তো কজ আমি অনেক বড় সেলিব্রিটি, সবাই আমাকে চিনো। তো গাইস, আজকের ডেয়ার ব্লগটা অনেক অনেক কঠিন হবে, আমি জানি, আমি অনেক ভদ্র ছেলে, ওই কারণে ওরা আমার উপর অনেক অত্যাচার করবে। বুঝলাম না গ্রামের দাস্ত ভাই যা কথা কেমনে বলে। সো গাইস, ভিডিও শুরু করা যাক। সো গাইস, তুমি বলবে না আমি বলবো? না আমি বলি। আচ্ছা আপনি বলুন। সো গাইস, ডেয়ার শুরু করা যাক। আমি কিছু টোকেন আনছি, প্রত্যেকটা একটা একটা করে টোকেন চুজ করব। যেহেতু মিথু ভাই বড়, উনি ফার্স্টে ডেয়ারটা নেবে। না আমি কেন নিব? তুমি বড় না কি রে? না না, আচ্ছা রাখো, বড় ভাইরা আগে নেবে। না না, আমি পারবো না। আর দাঁড়ি টাইপ করো। আচ্ছা না, তুই নে তুই নে। না না, আমি বলবো, আমি নিব। আমরা দুজন রক পেপার সিজার দিয়ে এ করো, যে হারবে সেই চুজ করবে। ঠিক আছে, রক পেপার সিজার হারিয়ে গেছে। সো গাইস, ও এখন একটা টোকেন চুজ করবে। এই গেছো, আপনারা মনে করছিলেন যে আমি শাড়ি পরে ভিডিও করতে পারবো না, যদি আমি হিজড়া, যদি আমি হিজড়া, আরে বলে সত্যি কথা কই দিছি রে, হিজড়া না তো চলে, যদি আমি ছেলে, আমার ভুল প্রতি একটু কনফিউজ না, কনফিডেন্স আছে, নেটে বলবেন না আমাকে। হ্যাঁ হ্যাঁ, একটু কনফিউজ আছে। তো যদিও মিথু ভাইকে আমি 500 টাকা দিছি, আমি নিচে যাবো না, এখানে শাড়ি পরছি। তো থ্যাংক ইউ মিথু ভাই। হ্যাঁ না না না, ও এখন নিচে যাইতে হবে, ও কিন্তু এমনি বাস্তবে কিন্তু হিজড়া। ঠিক আছে, আপনি টাকা দে, টাকা দে, টাকা দে। ঠিক আছে, জোস ছিল, যাই হোক, ও কিন্তু কোড ডেয়ারটা কমপ্লিট করছে, ও পারছে। ঠিক আছে, সো নেক্সট ডেয়ার হচ্ছে আবার জাহিদের জন্য, কি আমার জন্য? তুমি কি একটা করে মনে করছো যে তুমি বাঁচি যাবা না? আমাকে আরেকটা নিতে হবে, দাও দাও ভাই ভাই, আরেকটা দেন আমি। এটা তো একদম ইজি, একদম ইজি। পাঁচটা মরিচ খাইতে হবে, মানে কাঁচা কাঁচা। তো শুরু করি, পাঁচটা বেশি না, পাঁচটা। সো গাইস, ও এখন এই মরিচ সবগুলা খাইতে হবে। প্যারানাই চিল কস, এর আগে ডেটাতে আমি অনেক একটা কঠিন ডেয়ার করছি, এরকম ডেয়ার কেউ করতে পারে না। সো এই মরিচগুলো যদিও ব্যাপার না, পাঁচটা কেন, ও তো দশটা খাইতে পারবে, কোনো ব্যাপার না ওর জন্য। খাও, স্টার্ট করো ভাই, না হলে হয় না, আরে খাও। না ভাই ভাই, পারবো না, পারবো না। এই ডেয়ার কমপ্লিট করো মিয়া, মরিচগুলো বড় ছিল তো মুখটা পুরো চলে গেছে, মাথাটা উঠে গেছে।
করতে দাও সো গাইস নেক্সট ডে আর হচ্ছে রাফির জন্য নাম তার হচ্ছে আমাদের স্পেশাল কি আছে তো মুরিস্কিয়া মুখটা এখনো জ্বলতেছে ভাই দোজ ভাবে কমপ্লিট করছে স্পেশাল একটা কাপ করো এই দেখো না লাল হয়ে আছে হচ্ছে লাল হয়ে আছে নেক্সট ডে আর হচ্ছে না না বাই বাই দেখি কি আসে আমরা এখন দেখব রাফির কি আসে চলে আসছি এখন রাফিকে যেটা করতে হবে যে কোনো পরিচিত একটা আপুকে আমি জানি যে রাফি পারবে কজ হচ্ছে ও তার আগের ব্লগে এটা কমপ্লিট করছে ডেয়ারটা আশা রাখি যে ও এই ডেয়ারটা কমপ্লিট করবে ঠিক আছে তো দেখতে থাকো আপনি কি দিনের বেলা চাঁদ দেখছেন কখনো দিনের বেলা কি চাঁদ উঠে নাকি না আমি দেখছি আসলে কোথায় দেখছি এটা আমার সামনে দাঁড়ায় আছে আমি চাঁদ মানে যেটা হোক মানে চাঁদ আর কি চাঁদ মানে আগে দেখলে মানে যেটা আপু দাঁড়ান না দাঁড়ান আপনার সাথে আসলে কথা আছে আমার কি কথা বলো মানে আপনি অনেক মানে কি বলবো চাঁদ তো একটা চাঁদ লেগেছে তোমার সমস্যা কোথায় আপনি মানে দাঁড়ান না আপনি চলে যেতেছেন কেন কি বলবো এটা সরাসরি বলো না মানে যেটা বলতেছিলাম আর কি আপনি আসলে অনেক কিউট থ্যাংক ইউ চাঁদ থেকে ওটা কিউট মানে চাঁদ থেকে বেশি কিউট আপনি চাঁদ থেকে আমি কিউট হ্যাঁ এটা কখনো হয় হ্যাঁ আমি মানে এই পাঁচ দিনের বেলা চাঁদ দেখতেছি আসলে তুমি কি ফাইল দেবে করতে তোমার সাথে তুমি আমাকে চিনো না আসলে কে আপনি কে আমি তুমি এটা জানি কি করবে আমি তো ফাইল দেবে করতেছো তুমি ওরা কি ভিডিও করতেছ তোমরা কি প্রাঙ্ক করতেছো আমার সাথে ক্যামেরা বন্ধ করো আমি তো ভাই ক্যামেরাটা বন্ধ করতে বলো অফ করে ফেলুন অফ করে ফেলুন কি আপু আসলে আমরা একটা প্র্যাঙ্ক করতেছিলাম মানে একটা ভিডিওর জন্য আর কি আমরা ইউটিউব একটা ভিডিও বানাইতেছিলাম আসলে আমরা ইউটিউবের জন্য একটা ভিডিও বানাইতেছিলাম তো এর জন্য একটা প্র্যাঙ্ক ভিডিও তো আপু সরি আসলে কিসের সরি কিসের প্র্যাঙ্ক তো না আমাকে পারমিশন দিছে ভিডিও করার সরি আপু নেক্সট টাইম আর এরকম হবে না আমাদের আমি তোমাদেরকে চিনি আমরা দুজনকে চিনি আমি জানতাম তোমরা যে প্র্যাঙ্ক ভিডিও করবে এই জন্য আমি তোমাদের সাথে আসলে অনেক ভয় পাইছি আমি প্র্যাঙ্ক করি ফেলছি হ্যাঁ হ্যাঁ সত্যি আমরা অনেক ভয় পাই গেছিলাম ভাবছিলাম যে সত্যি সত্যি আপনি রিয়েক্ট করতে যান অডিয়েন্সের উদ্দেশ্যে কিছু বলেন আমি জানতাম জোড়া এই টাইপের একটা প্র্যাঙ্ক করবে আমি কিন্তু রাফিকে চিনি জানতাম এটা আমার সাথেই করবে আমি ওর সাথেই প্র্যাঙ্কটা করে ফেলছি প্র্যাঙ্ক করার কথা ছিল আমাদের আমাদের সাথে ঘটে গেছে অনেক ট্যালেন্টেড সো গাইস ডেয়ার ইজ কমপ্লিট আমি আসলে অনেক নার্ভাস হয়ে গেছিলাম প্র্যাঙ্ক করতে গিয়ে আমাদের সাথে প্র্যাঙ্ক হয়ে গেছে আমি ভাবছি যে ব্যাপারটা ও সিরিয়াসলি নিছে এরপরে তো দেখতেছি আমাদের সাথেই প্র্যাঙ্ক হয়ে গেল এটাই হোক না ব্যাপার সো গাইস নেক্সট ডে আর আবার রাফির জন্য আর কয়বার একটাই তো করছে ও অনেক ইজিলি হোক এটা পারবে ইনশাআল্লাহ এটা পারবো সব ফালাই দিচ্ছে মিঠু ভাই হয়েছে তো আর কত ফুলাবেন তুমি আমার বেলুন ফুলানো শিখাও সো গাইস আমরা এখন রাফির সাথে একটা চালাকি করবো সেটা হচ্ছে বেলুনের ভিতরে পানি ঢুকাবো ও তো জানে না ও ভাববে যে বেলুনের ভিতরে কিছু নাই ঠিক আছে রাফি কি বসে আছে না হ্যাঁ সো গাইস আমাদের ক্যামেরার পিছনে আছে অন্তু তো আমার হেল্প করতেছে তো চলো আজকে এটা ওর মাথার উপর মারো সো গাইস
বেলুন ফুলানো শেষ এখন হচ্ছে এগুলো সবগুলো ওর মাথার উপর ফুটাবো আমি তো একটা ভয় পাই না ঠিক আছে আমি হচ্ছে দেখি লিভিং লিজেন্ড লিজেন্ড ঠিক আছে আরে প্যারা না ছিল আকাশের রং নেই মা চোখ বন্ধ কর সো উঠাই একটা হয়ে গেছে চোখ খুলবা না ঠিক আছে চোখ একদম অফ পুরো বিজয় দিছেন মেয়েদের তো সেই জন্য রোদের মধ্যে শুকাচ্ছ তো কি করবো মেয়েদের তুমি কি ভেবেছো আমি দুর্বল আমি এখন আমার প্রত্যেকটা ডেয়ার কমপ্লিট করবো ঠিক আছে সে ভেবেছে আমি পারবো না করে দেখাবো তো তোমরা দেখতে থাকো দেখেন আমার কি অবস্থা গাইস আমাকে এখন ভিক্ষে করতে হবে যাক ব্যাপার না আমি আমার ডেয়ার কমপ্লিট করবো ঠিক আছে তো এখানে বললে হবে কতগুলো মানুষ থাকে আচ্ছা দেখো আমি এখানে এখন ভিক্ষা করবো ভিক্ষা দাও মুখ দেখাতে পারতেছেন না গাইস শুধুমাত্র তোমাদের জন্য আমি ডেটটা কমপ্লিট করছি নাহলে আমি এটা জীবনেও করতাম না দেখছো তো অবস্থা সবাই হাসাহাসি করতেছি তুমি আবার কথা বলতেছো আচ্ছা যাই হোক তোমাদের জন্যই করছি ডেটটা কমপ্লিট তো আমি নিজেও পারবো আবার করো তুমি না এখন আমাকে দিছে ডেয়ারটা মানে আমি যদি তোমার ডেয়ারটা না দিছি তো আরে দেখা যাবে ওটা কাঁচা ডিম খাইতে হবে এটা কোনো ব্যাপার আমি ছোটবেলা বুঝছো কারা খাই জানো কারা পান্না সো গাইস দেখতে থাকো কিভাবে আমি কাঁচা ডিম খাই ঠিক আছে সো গাইস একটা ডিম আনছি এখন ওনাকে খাইতে হবে আন শুধু একটা ডিম আর টানবো 50 টা আনবো আনবো না না এখন আগে এটা খাই এগুলো কোনো ব্যাপার না এরকম 10 15 20 টা আমরা এমনিতেই খাই ফেলতে পারি এক গালে সো গাইস দেখো আমি এটা কিভাবে খাই ডিম খাইতে হবে মিয়া কি কারণে খাইতে হবে আপনাকে মিয়া কি কারণ এগুলা ভাই আমার জীবনে প্রথম কাঁচা ডিম আপনি না বলছেন আপনি সব পারবেন
আমি এটা একটু ইয়া করে বলছি আর কি করে বলছেন মিয়াদার মিয়া তো চাপা মারছিলাম আর কি চাপা বাস কথাকার যাই হোক তারপরে গাইস দেখছেন আমি ডেটটা কমপ্লিট করে ফেলছি পুরোটা খেয়ে ফেলছি আমি তো এই পুরোটা কই খাই কি চাপা বাস না ওই দেখো ওখানে যাই দেখতে পারো দেখি দেখি খেয়ে ফেলছি হ্যাঁ হ্যাঁ দেখি ভাই কি 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 কই খাইছেন কই খাইছেন সো গাইস আজকের ব্লগটা এই পর্যন্তই তো এটা যেহেতু আমাদের নিউ চ্যানেল এর জন্য তোমাদের সাপোর্ট অনেক 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 বেশি দরকার আশা করি তোমরা আমাদেরকে এই চ্যানেলে অনেক সাপোর্ট করবা সাবস্ক্রাইব করে রাখো যদি ভিডিওটা ভালো লাগে তাহলে শেয়ার করো আরেকটা কথা হচ্ছে আমরা নেক্সট কি ডেয়ার করব ওইটা তোমরা কমেন্ট বক্সে জানাই দাও আমরা একটা ডিসিশন নিয়েছি যে তোমরা যদি আমাদেরকে সাপোর্ট করো তাহলে হচ্ছে কি আমরা প্রত্যেক বৃহস্পতিবার দিন বিকালবেলা একটা করে ব্লগ দিব প্লিজ গাইস তোমরা এই ভিডিওর মধ্যে 10K লাইক কমপ্লিট করে দাও যেন আমরা প্রত্যেক বৃহস্পতিবার দিন বিকালে ব্লগ আপলোড দিতে পারি আজকের ব্লগটা এই পর্যন্ত আমার একটা রিকোয়েস্ট রাখবেন আমার জন্য একটা ছোট একটা ডেয়ার কমপ্লিট করবেন একটা ছোট দেখছেন গাইস এত বড় ডেয়ার করছি আবার এখন একটা কি ডেয়ার ওটা হচ্ছে দেখি আপনি আপনার ফেভারিট গান যেটা ওটা গান 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 অডিয়েন্সের উদ্দেশ্যে গান আছে আপনি ফেভারিট সং দিতে ওটা গান আমার কোনো ফেভারিট সং নেই ভুলিনি তো আমি এখন আমি মারবো আপনাকে পানি আপনাকে মারবো পানি পুরো ব্লগটা শেষ এখন বলে না ভুলি দিত আমি আপনাকে পারবো আমি পানি